আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মহাকাশে থাকবে স্যাটেলাইট আর আপনার বাড়িতে থাকবে একটি ডিশ অ্যান্টেনার মতো ট্রান্সিভার। এই ট্রান্সিভার এবং স্যাটেলাইট দুইটার মধ্যে আদান প্রদান হবে তথ্য এবং আপনি ঘরে বসে চালাতে পারবেন ইন্টারনেট ওয়াইফাই। তাহলে জিনিসটা কেমন হবে আপনি একটু নিজে থেকেই কল্পনা করুন। এই প্রজেক্টটা বাস্তবায়ন করেছে স্টারলিংক কোম্পানি। স্টারলিংক ইন্টারনেট $10 বিলিয়ন অনুদান দেওয়া হয়েছে এই প্রজেক্টের পিছনে। স্টারলিংক ইন্টারনেট মূলত হচ্ছে স্পেস এক্সের একটি প্রকল্প। আচ্ছা, এই বিষয়টা আপনাদের সঙ্গে খোলাসা করি। আপনারা জানেন যে আমেরিকা হচ্ছে টেকনোলজিতে অনেকটা এগিয়ে। সেখানকার টেক জায়েন্ট ইলন মাস্ককে চেনেন না টেকনোলজি বিষয়ের কাছে খুবই কম। তো ইলন মাস্ক হচ্ছে একজন সব থেকে বড় টেক জায়েন্ট, যার রয়েছে অসংখ্য প্রজেক্ট, ইলেকট্রনিক্স, কার, স্যাটেলাইট, অসংখ্য জিনিস, যেগুলো নিয়ে আলোচনা আজকে আর করা সম্ভব নয়। তো ইলন মাস্ক সেখানে $10 বিলিয়ন অনুদান দেয় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সুবিধা তৈরি করার জন্য। অর্থাৎ মহাকাশে থাকবে কৃত্রিম উপগ্রহ এবং আপনার বাড়ির ছাদে বা আপনার কোনো ভবনের ছাদে ট্রান্সরিভারের মতো একটা অ্যান্টেনা বসাতে হবে। এখন স্যাটেলাইট এবং সেই ট্রান্সরিভারের মধ্যে ডাটা আদান প্রদান হবে এবং সেখান থেকে ল্যান্ড কেবলের মাধ্যমে আপনার ঘরে সম্প্রসারণ করে একাধিক ভবনে বিস্তার করতে পারবেন। এই মাধ্যমে চলবে ইন্টারনেট সুবিধা। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই সুবিধাটা অনেকটাই কার্যকর হবে, কারণ সেখানে ইন্টারনেট সুবিধা পৌঁছাতে অসংখ্য টাকা ব্যয় করতে হয়, যেখানে স্টারলিংক যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টের মাধ্যমে 60,000 টাকা থেকেই সেখানে স্টারলিংক ইন্টারনেট সুবিধা গ্রহণ করা সম্ভব হবে। স্টারলিংক ইন্টারনেট সুবিধা পেতে হলে কত টাকা ব্যয় করতে হবে একটু সে বিষয়ে আলোচনা করি। এখন আপনাকে প্রাথমিক পর্যায়ে সর্বনিম্ন 60,000 থেকে 2,50,000 টাকা ব্যয় করতে হবে। এটা কেমন, যে এটা আপনি যেরকম ট্রান্সিভার ব্যবহার করবেন, অর্থাৎ আপনি সর্বনিম্ন 60,000 টাকা দিয়ে একটা ট্রান্সিভার যদি আপনার বাসার ছাদে বসায় নেন, এটা অনেকটা ডিশ অ্যান্টেনার মতো বা পয়েন্ট টু পয়েন্ট যে অ্যান্টেনাগুলো এগুলোর মতো। তাহলে মহাকাশের যে স্যাটেলাইটের অ্যান্টেনা থেকে আপনার ছাদের উপরের যে অ্যান্টেনা এগুলোর মধ্যে ডাটা ট্রান্সফার হবে এবং সেই ডাটা চলে আসবে আপনার রুমে। এটা হচ্ছে এই প্রজেক্ট। আর আপনাকে মাসিক বিল কত দিতে হবে, মান্থলি বিল সর্বনিম্ন 11,000 বা 12,000 টাকা শুরু করে উপরের দিকে অসংখ্য প্যাকেজ রয়েছে। এখন এখানে বিলের পরিমাণটা বেশি, অবশ্যই বাংলাদেশের জন্য এই জিনিসগুলো কেমন হবে সে বিষয়ে ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। তো আপনারা যদি সে বিষয়টা জানতে চান, বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট চলবে কি চলবে না বা আসবে কি আসবে না এই বিষয় নিয়ে, তবে আপনাদের ছোট্ট একটা টিপস জানাই রাখি, বাংলাদেশে কিন্তু স্টারলিংকের পক্ষ থেকে 2টি অ্যান্টেনা দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি বিষয়ক যে বিটিআরসি রয়েছে তাদেরকে, এবং তারা সেই 2টি অ্যান্টেনা একটা হচ্ছে গাড়িতে অর্থাৎ বাসে, ট্রাভেলিং বাস যেগুলো সবসময় যাতায়াত করবে সেগুলোতে একটা বসাবে এবং একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসাবে, দেখবে যে সেখানে রেজাল্ট কীরকম, এবং তারপর বিভিন্ন তত্ত্ব ঘাটার পর তারা অনুমতি দিলে আমরা বাংলাদেশে ব্যবহার করতে পারবো। তো এই বিষয়ে যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করেন, বাংলাদেশে কি আসবে না সে বিষয় নিয়ে আসতেছি পরবর্তী ভিডিওতে। এখন স্টারলিংক প্রজেক্টের গতিবেগ কেমন, স্টারলিংক ইন্টারনেটের গতিবেগ আমি যেটা বাইরের দেশের ভিডিও এবং রিভিউ দেখে বুঝতে পারলাম সেখানে মোটামুটি 100 Mbps থাকতেছে এখানে স্পিড। যদিও স্টারলিংকের পক্ষ থেকে বলা হয়েছে 100 Mbps, তবে এর থেকে কিছুটা বেশি স্পিড পাওয়া যাচ্ছে। তার মানে ইলন মাস্কের যে প্রজেক্টগুলো থাকে সেখানে কখনো নিম্ন কিছু বলা হয় না, যেটা বলা হয় ওর থেকে একটু বেশি দেওয়া হয়। এখন ভবিষ্যতে তারা আরও বেশি দিতে পারে, এখানে তারা বিশেষ করে আনলিমিটেড ডাটা স্পিড রাখতে পারে। এবং পিং স্পিড, পিং অর্থাৎ ল্যাটেন্সি, কত মিলিসেকেন্ড চলে সেটা হচ্ছে আপনার 37 বা 40। নেক্সট ভিডিওর জন্য আপনারা কে কে অপেক্ষা করছেন স্টারলিংক সম্বন্ধে, বাংলাদেশে কীভাবে সেটা বাস্তবায়ন হতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে, আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।